মৃত্যুর মুখে এসে দুর্যোধন যখন তিনটি আঙুল তুললেন, কৃষ্ণ হেসে কথা বলতে শুরু করলেন। ওহে দুর্যোধন, আমি জানি তুমি কি বলতে চাইছো। কি বলতে চেয়েছিলেন দুর্যোধন শ্রীকৃষ্ণকে? আসলে একবার প্রতিশ্রুতি অনুযায়ী জেগে উঠে কৃষ্ণ অর্জুনকেই প্রথম দেখেন এবং তার পক্ষে থাকার প্রতিশ্রুতি দেন। দুর্যোধন ক্ষুণ্ণ হন। কৃষ্ণ তাকে আশ্বাস দেন তার অধীনস্থ নারায়ণের সেনা কৌরব পক্ষে যুদ্ধ করবে। এরপর কৃষ্ণ দুর্যোধনের প্রশ্নের উত্তরে বলেছেন, যেহেতু সবাই আমার কাছে আত্মসমর্পণ করে, আমি তাদের সেই অনুযায়ী পুরস্কৃত করি। মহাভারতের যুদ্ধের অষ্টাদশ দিন, দুর্যোধনের পক্ষের অধিকাংশ সৈন্য নিহত হওয়ায় দুর্যোধন ভীত হয়ে হ্রদের আত্মগোপন করেন। পাণ্ডবরা কিছু শিকারীর মুখে এই সংবাদ শুনে উক্ত হ্রদের কাছে আসেন। এরপর ভীমের সাথে দুর্যোধনের গদাযুদ্ধ হয়। এই যুদ্ধে ভীম দুর্যোধনের উরু ভেঙে দেয় এবং মাথায় গদার আঘাত করে। এখানে বলে রাখি, কৃষ্ণের দুটি মায়া, দুটি মায়াময় ক্ষমতা রয়েছে। একটি হলো মহামায়া, যিনি জড়জগৎগুলিকে পরিচালনা করেন, এবং অন্যটি হলো যোগমায়া, যিনি আধ্যাত্মিক জগৎগুলিকে পরিচালনা করেন। যেমন গোলকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কারুর কাছে ভগবান, কারুর কাছে তাদের গুরু, আবার কারুর কাছে তাদের বন্ধু বা তাদের প্রেমিক। ভীম দুর্যোধনের উরু ভঙ্গ করার পর যখন দুর্যোধন মৃত্যু যন্ত্রণায় আত্মনাদ করছে, তখন দুর্যোধনের মনে তিনটি প্রশ্নের উদ্ভব হলো এবং তিনি শ্রীকৃষ্ণের দিকে তিনটি আঙুল তুলে তাকে জিজ্ঞাসা করতে যাবেন। ঠিক এই সময় শ্রীকৃষ্ণ বললেন, ওহে দুর্যোধন, তুমি কি ভাবছো তা আমি সবই বুঝতে পারছি। তাহলে শোনো, তোমার প্রশ্ন এবং তোমার প্রশ্নগুলির উত্তর কি হতে পারে? তুমি মনে করছো যে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারতে যদি তুমি হস্তিনাপুরের চারপাশে একটি প্রাচীর তৈরি করতে এবং এটি তোমার জন্য সুবিধাজনক হতো। তবে শোনো দুর্যোধন, আমি নকুলকে তার ঘোড়ায় চড়ে প্রাচীরটি ধ্বংস করতে বলতাম, কারণ নকুল যদি ঘোড়ায় চড়াও হয় তবে সে বৃষ্টির ফোঁটা দিয়েও ভ্রমণ করতে পারে। দ্বিতীয়, তুমি মনে করেছিলে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারতে যদি তুমি বিদুরকে তোমার পাশে যুদ্ধক্ষেত্রে পেতে। তাহলে শোনো দুর্যোধন, বিদুর যদি তোমার দিক থেকে অস্ত্র ধরত, তবে আমি পাণ্ডবদের দিক থেকে আমার সুদর্শন চক্র নিয়ে যোগ দিতাম যুদ্ধে। তাই বিদুরের আর কোনো যুদ্ধে যোগদান করার সুযোগ থাকতো না। তৃতীয়ত, তুমি মনে করেছিলে যে যুদ্ধে জয়লাভ করতে গেলে তোমার পক্ষে সেনাপতি হিসেবে অশ্বত্থামাকে নিযুক্ত করা দরকার, কারণ তিনি ছিলেন ভগবান শিবের অর্ধেক অংশ। তাহলে শোনো দুর্যোধন, আমি যুধিষ্ঠিরকে ক্রোধিত করতাম এবং সে ক্রোধ করলে অশ্বত্থামাসহ তার চোখের ভেতরে সমস্ত কুরুক্ষেত্রের মাটি ছাই হয়ে যেত। দেখো দুর্যোধন, তোমার সমস্ত পরিকল্পনার জন্য আমার কাছে পাল্টা পরিকল্পনা রয়েছে, তাই আপাতত তুমি শান্তিতে বিশ্রাম নাও। এই ঘটনার এক মুহূর্ত আগে পর্যন্ত দুর্যোধন কৃষ্ণের দেবত্বে বিশ্বাসী ছিলেন না, তবে শ্রীকৃষ্ণের সমস্ত পরিকল্পনার কথা শুনে দুর্যোধনের অহংকারী চিত্তে শান্তি ঘটে। এই ছিল সেই তিনটি ভুল। রাধে রাধে।